হ্যালো ফাউন্ডার্স, গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি দীপায়ন এসেছি নতুন একটা ভিডিও, যেখানে আপনাদেরই কোশ্চেন নিয়ে আলোচনা করব। যে কাল মার্কেটিংয়ের ভিডিওটা ছেড়েছিলাম, তারপর থেকে প্রচুর কমেন্ট এসেছে আমার কাছে, কমেন্টও এসেছে, পার্সোনাল মেসেজও এসেছে, টেলিগ্রামে মেসেজ এসেছে যে দুবাইতে যে হচ্ছে মার্কেটিংটা, আমার করে এত মার্কেটিং করে লাভটা কী হচ্ছে যেখানে প্রোডাক্ট নেই, তাই না? এটাই প্রশ্ন আসছে। বা ইন্ডিয়াতে মার্কেটিং কখন হবে, এছাড়া এত মার্কেটিং কেন হচ্ছে? হ্যাঁ, এক বছর ধরে মার্কেটিং হচ্ছে, এই অনপ্যাসিভের মেট্রো স্টেশন আছে, এই আছে, ওই আছে, বুর্জ খলিফা, এত করে কী ফায়দা হচ্ছে? হ্যাঁ, এবং প্রোডাক্ট রিলিজটা কবে হবে? আর সব তো সব হচ্ছে, প্রোডাক্ট রিলিজ কবে হবে, এইসবই প্রশ্ন তো আমাদের মনে ঘুরছে, আপনাদের মনে। তো তারই উত্তর এই ভিডিওতে দিয়ে দেবো আমি। তো চলুন শুরু করা যাক। প্রথম কথা হচ্ছে, দুবাইতে কেন এত মার্কেটিং হচ্ছে, বা দুবাইতে কেন এত এই মার্কেটিং করে কী লাভ হচ্ছে? তো দেখুন, ব্যাপারটা এরকম যে যে কোনো জিনিসের একটা সিস্টেম থাকে। কোনো জিনিস প্রোডাক্ট আপনার কাছে, ধরুন প্রোডাক্টটা আসবে, আপনার এখানে বিজনেসটা কী আগে সেটা বুঝুন ভালো করে। আশা করি আমার মনে হয় যে কেউ কেউ যারা এই টাকার কথা আলোচনা করেন বা টাকা দিচ্ছে না, তারা বিজনেসটাই জানে না যে মার্কেটিংটা কীভাবে হতে চলেছে, প্রোডাক্টটা কীভাবে বিক্রি হতে চলেছে। তো এইটাই আই থিঙ্ক আইডিয়াই নেই। কেন না? কারণ দেখুন, আপনার এখানে এটা রিয়েল বিজনেস, এটা ওই ওরম ধরনের বিজনেস নয়, লোকজোড়া বিজনেস বা ওইসব বিজনেস নয়, বিজনেসটা হচ্ছে রিয়েল বিজনেস, লাইফ টাইম বিজনেস। তো দেখুন, এটা সিস্টেমটা এইভাবে রান হবে যে আপনি লঞ্চ করলেন কোম্পানি, কাস্টমার এলো আপনার আন্ডারে, এলো সে প্রোডাক্ট কিনলো, আপনি কমিশন পাবেন, একদম এক লাইনের বিজনেস, একদম ইজি। এখন কাস্টমার যদি না আসে, আপনার কমিশনটা আসবে কোথা থেকে? কোম্পানি শুধু বলছে না আপনার কি, প্রোডাক্ট লঞ্চ করে দিন, লঞ্চ করে দিন পয়সা। আরে ভাই, প্রোডাক্ট তো লঞ্চ করাটা কোনো মার্কেটের ব্যাপার না, ওটা তো ওরা চাইলে লঞ্চ করতেই পারে, কারণ রেডি তো অনেক দিন আছে, আরও স্মুথ বানাচ্ছে, আরও রিলায়েবল বানাচ্ছে, আরও সুন্দর বানানোর চেষ্টা করছে, তাই হয়তো দেরি হচ্ছে, ঠিক আছে? কিন্তু কথাটা এটা নয়, কথাটা এটা যে যদি প্রোডাক্ট রিলিজ করে দেয়, তাহলে কি আপনি এত 14 লাখ লোকের কি এত টাকা পাওয়া সম্ভব, যদি না লোক জানতেই পারে আমাদের ব্যাপারে, কোম্পানির ব্যাপারে, তাই না? তার জন্য কী দরকার? মার্কেটিং প্রয়োজন। এবার মার্কেটিং তো দুবাই মালে হচ্ছিলো, 16 মাসে যত ডিল আছে আমাদের, অলরেডি 1 বছর পেরিয়ে গেছে, তো আমাদের তো ওখানে হচ্ছিলো। কিন্তু তাহলে আরও বেশি কেন করা হচ্ছে? আরও বেশি এই জন্য করা হচ্ছে, তার কারণটা হচ্ছে টার্গেটিং, ট্রাফিক টার্গেট করা হচ্ছে আমাদের, টার্গেট ওটাই। এবং তার জন্য আমরা কী করেছি, পুরো দুবাই নয়, UAE, ইউনাইটেড আরব এমিরেটস যেটা আছে, জানে ধরুন আরব দেশ যেটাকে বলা হয়, আরব দেশ ইউনাইটেড, একটা আছে সৌদি আরব, ওটা নয় কিন্তু, সৌদি আরব আলাদা, আমরা বলছি UAE, ইউনাইটেড আরব এমিরেটস। ওদের যেমন আমাদের ইন্ডিয়াতে আলাদা আলাদা স্টেট আছে, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, বিহার, ঝাড়খণ্ড, দিল্লি, মহারাষ্ট্র, UP, হ্যাঁ এরকম আছে, সেরকম ওদেরও আছে, যে 7খানা এমিরেটস নিয়ে ওদের একটা দেশ গঠন হয়েছে, UAE দেশ গঠন হয়েছে, ঠিক আছে? 7 জন এমিরেটস নিয়ে, তার মধ্যে একটা এমিরেটস হচ্ছে কি, আবুধাবি, যেখানে ওদের রাজধানী বা ক্যাপিটাল বলা হয়। এবং দুবাইটা সব থেকে বেশি হচ্ছে পপুলার, কারণ এত কিছু এত উন্নত হয়ে গেছে যে দুবাইটা সব থেকে বেশি পপুলার হয়েছে, তো দুবাইতে লোক বেশি যায়। এখন কথাটা হচ্ছে যে দুবাইতে যদি না মার্কেটিং হয়, তাহলে লোক জানবে কোথা থেকে, তাই না? 16খানা দেশ, ভালো করে 16খানা দেশ বলছি, ধরো 180খানা দেশের লোক দুবাইতে 1 বছরে ঘুরতে আসে, 180টা দেশের লোক। তো এমন এক জায়গায় মার্কেটিং হচ্ছে যেখানে 180টা দেশের লোক ঘুরতে আসছে, তো সেটাই তো আমাদের দরকার। প্রত্যেকটা দেশে মার্কেটিং না করে একটা জায়গায় এমন মার্কেটিং করো যেখানে 180টা দেশের লোক, 190টা দেশের লোক দেখতে পাবে। তো সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে দুবাই, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত হচ্ছে মার্কেটিং যেটা হচ্ছে, সেটা হচ্ছে এত ইজি ব্যাপার নয়, ঠিক আছে? মার্কেটিং যদি না হয়, আপনি একটা এক্সাম্পল ভালো করে বুঝুন। আপনি ধরুন একটা রেস্টুরেন্ট খুলেছেন, ঠিক আছে? সেই রেস্টুরেন্টটা আপনার বাড়ির সামনে হতে পারে বা একটা রাস্তার ধারে খুলেছেন। তো সেই রাস্তার ধারে দিয়ে যারা লোক যাচ্ছে হেঁটে রাস্তা দিয়ে, শুধু তারাই তো আপনার রেস্টুরেন্টটা দেখতে পাবে, আর কি কেউ দেখতে পাবে? পাবে না। এটা বেসিক ব্যাপার যে যারা আপনার রাস্তার সামনে যাচ্ছে তারা দেখবে, তারাই কিনবে, তারাই খাবে। এখন আপনি যদি চান যে আমার দোকানে বেশি সেলা হোক, আরও দূর দিয়ে লোক আসুক, তাহলে তারা কী করে জানতে পারে? শুধুমাত্র আপনার একটাই মার্কেটিংয়ের অপশান হচ্ছে কি, আপনার দোকানের সামনে দিয়ে যাওয়া যাবে, আপনি বোর্ড ফোর্ড লাগিয়েছেন, তারা দেখতে পেল, এবং তারা যদি কাউকে নিয়ে আসে তারা খাবে আপনার দোকানে, এছাড়া তো খাবে না। তাহলে আপনাকে কী করতে হবে? আপনাকে করতে হবে মার্কেটিং। কীভাবে করবেন মার্কেটিং আপনার দোকানে? যেমন আপনি বিজ্ঞাপন দেবেন ইউটিউবে, ফেসবুকে, যে এই দোকানে হয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট দেবেন, ঠিক আছে? এছাড়া ইউটিউবে যে ফুড ব্লগার আছে, যারা ইউটিউবে ফুড ব্লগ, খাবার ভিডিও বানায়, তাদেরকে ফোন করলেন, কন্ট্যাক্ট করে ডাকলেন যে আমার দোকানে আসো ভাই, আমি অফার দিচ্ছি, একটু ভিডিও বানাও। তো তারা আপনার দোকানে এসে খুব সুন্দরভাবে মার্কেটিংয়ের ভিডিও বানাবে, খাওয়া দাওয়া করবে, করে টাকা নিয়ে আপনি অবশ্যই টাকা পে করবেন। তো তারপরে সে মার্কেটিং করে দিয়ে সুন্দর বলে যাবে, এবার তার ভিডিওটা ধরুন লাখো সাবস্ক্রাইবার আছে, তো লাখ লোক, 3-4-6 লাখ লোক দেখলো, তো ওখান থেকে তো অনেক লোক আসবেই, ঠিক আছে? এবং তারা আরও লোককে আনবে, তারা আরও লোককে আনবে, কারণ তার
তারা এসে আবার রিলস বানাবে, ভিডিও বানাবে, তো এটা ফ্ললেস চলতে থাকবে, এটা এটা হতে থাকবে। তো এই হলো সিস্টেম। তাহলে মার্কেটিং করলে আপনার ব্যাপারে লাখো লোক জানতে পারলো, সেখান থেকে কিছু লোক আপনার দোকানে এলো এবং আপনার বিজনেসটা বাড়লো। এটাও সেম, আপনি এক জায়গায় মার্কেটিং করছেন, এবার যখন একজন ভিডিও বানালো তার মানে একজনের 5-6 লাখ লোক দেখলো, আপনি যদি 10টা ইউটিউবারকে ডাকেন তাহলে 10 জন ইউটিউবার ভিডিও বানাবে, আরও বেশি লোক দেখবে, আরও বেশি লোক আসবে। সেম হিয়ার, এখানে একটা মলে চলছিল, যতগুলো লোক দেখছিল এখানে 22খানা মলে চলবে, 1300খানা স্ক্রিনে চলবে, পেট্রোল পাম্পে চলবে, মুভি থিয়েটারে চলবে, সুপার মার্কেটে চলবে, তো যতগুলো আইল যেখানে যত জায়গা আছে সব জায়গায় চলবে। এখন এত জায়গায় যদি চলে আর একটা মানুষ যদি বারবার একই জিনিসের অ্যাডস দেখতেই থাকে তার মনে হবে এটা কী জিনিস, এটা কী হয়তো আমি এই জন্য বলছি যে সে হয়তো লক্ষ্যই করেনি, কিন্তু বারবার ওই অ্যাডস সাথে দেখতে পাচ্ছে, ওই টাইপটা দেখতেই পাচ্ছে, কী বারবার ওখানে অনপ্যাসিভ আসছে, তো তার মধ্যে আসবে আরে জিনিসটা কী দেখি, তো তারপর সে একটা নির্দিষ্ট মোমেন্টে গিয়ে অ্যাডভার্টাইজমেন্টটা ভালো করে দেখবে, পড়বে, তারপর সে রেজিস্ট্রেশনও করবে, ব্যাপারটা বুঝবে। তো এইভাবে আস্তে আস্তে দেখবে, এটা এটা সবচেয়ে লিস্ট রিজন বললাম, এক একজন তো সঙ্গে সঙ্গেই দেখে চলে আসবে সেটা আলাদা কথা, বাট এটা বললাম যে একদম যে না সেও কীভাবে আসবে সেইটা আমি আপনাকে বোঝালাম। এরপরে ধরুন ইন্ডিয়ান মার্কেটিং, ইন্ডিয়ান মার্কেটিংয়ের ব্যাপারে আপনি তো জানেন ওয়ার্ল্ড কাপে তো হতেই চলেছে, এছাড়া 2 মাস বাকি, জুলাই অগস্ট সেপ্টেম্বর 3 মাস বাকি। তো এই 3 মাসে কামাল স্যারও এসব বলেছেন যে নজল 2-3টে মানে বম্বিং প্ল্যান করছে ইন্ডিয়ার জন্য, তো বড় বড় ধামাকা আসতে চলেছে, তো দেখা যাক সেগুলো কী হয়। তবে বেশি দেরি করতে হবে না, বেশি ওয়েট করতে হবে না, আই থিঙ্ক প্রোডাক্ট যখনই আসবে তার পরে পরে ইন্ডিয়ান মার্কেটিংয়ের ধামাকা আমরা দেখতে পাবো। এছাড়াও আমরা হোয়াই মার্কেটিংয়ের কারণও আফটারঅল কভার করে দিই, যে কেন মার্কেটিং হচ্ছে, কারণ মার্কেটিংটা সবচেয়ে জরুরি। এতগুলো মানুষ, 14 লাখ লোকের টাকা কোথা থেকে আসবে, যদি না কাস্টমার আসে কোথা থেকে আপনি কমিশন পাবেন? আশা করছি যারা এই টাকার কথা বলেন না তারা বা ইনকামের কথা তারা বোঝেনই নি ব্যবসা কোথায়। ব্যবসাটা তো খুবই সাধারণ, আপনার কাছে কিছু কাস্টমার আসবে যারা আপনার আমার নিজে জয়েন হবে, সে যে কোনো প্রোডাক্ট কিনবে তার কিছু পার্সেন্ট কমিশন আমরা অ্যাকাউন্টে পাবো, ব্যাস এটাই সিম্পল। আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট তুলে নেবেন, আপনার টাকা আপনার হয়ে গেল। তো এই জন্য একটাই মেন জিনিস সেটা হচ্ছে কাস্টমার, তাকে আসতে হবে তবে আপনার ইনকাম স্টার্ট হবে। তো কাস্টমার আসার জন্য মার্কেটিংটা ইম্পর্টেন্ট, নইলে মার্কেটিংটা হবে কোথা থেকে, নইলে লোক আসবে কোথা থেকে? একটা জিনিস ভালো করে বলছে বুঝে নিন, যে এখন কাস্টমার নতুন যারা আসবে তাদের কথা বাদ দিন, যারা আছে তারা মোস্ট অফ দ্য কাস্টমার কার জানেন, গুগলের, গুগল অ্যানালিটিক্স ক্যাপচার করে রেখেছে, আরও বা জুম ক্যাপচার করে রেখেছে, গুগল মিট ক্যাপচার করে রেখেছে, বেশি কাস্টমার কাদের, এদের কাছেই আছে, এরাই মার্কেট ক্যাপ বেশি ধরে রেখেছে, তো ওইটা ছেড়ে আমাদের কাছে আসবে তার জন্য তাকে বেস্ট অফারও দিতে হবে, তার জন্য সেইভাবে মার্কেটিং করতে হবে, তার জন্য তাদেরকে কী বলবো বেস্ট প্রোডাক্ট দিতে হবে। তো এইগুলো সবথেকে বেস্ট হওয়ার প্রয়োজন, তো তার জন্যই এত দেরি হচ্ছে, তো ধৈর্য হারাবেন না। লাস্ট কোশ্চেন হচ্ছে যে প্রোডাক্ট রিলিজ কখন হবে, যে প্রোডাক্ট রিলিজ নিয়ে বারবার প্রশ্ন করেন, তো প্রোডাক্ট রিলিজের ব্যাপারটা আমি এটাই বলতে পারি যে দেখুন এই সপ্তাহে তো প্রোডাক্ট রিলিজ হওয়ার কথা ছিল, এটা সত্যি কথা, $97 খুব শিগগিরই এবং প্রোডাক্ট এই মাস সপ্তাহে আসার কথা ছিল, বাট কিন্তু কী করা যাবে, হতে পারে প্রোডাক্টটার উপরে আরও কিছু নতুন অ্যাডিং হচ্ছে বা কোনো ছোটো ছোটো স্মুথিংয়ের কাজ চলছে, কিছু না কিছু কাজ চলছে, বসে ওরা নেই, কিছু না কিছু সুন্দর হচ্ছে, কিছু না কিছু আরও আপগ্রেড হচ্ছে, যার জন্য এই জিনিসটা হচ্ছে, কিন্তু ধৈর্য ধরুন আসবে। আলটিমেটলি যখন সব কিছু এসেছে, আলটিমেটলি যখন ও কানেক্ট এসেছে এবং ও কানেক্ট এসে 60 দিন হয়ে গেল আপনি ইউজ করছেন ফ্ললেসলি, ও ট্র্যাকারও আলটিমেটলি এসেছে, তো এটাগুলোও আসবে। জাস্ট একটাই লাস্ট কথা বলবো, হ্যাঁ এখানে দেরি হয়, একটা হিন্দিতে কথা আছে না, হ্যাঁ ইয়াহ পর দের হ্যাঁ লেকিন অন্ধেরে নেই, হ্যাঁ এখানে দেরি হয় ঠিকই কিন্তু অন্ধকার নয়, মানে একদম কিছু দেখতে পাচ্ছেন না এরকম নয়, আলো ফুটবে, আলো আসবে, আঁধারের শেষেই দিন আসে, তো অপেক্ষা করুন সব কিছু আসবে, পজিটিভ থাকুন, নেগেটিভ হবেন না, নেগেটিভে কমেন্ট করলে কিন্তু খুব রিস্ক, কারণ কোম্পানির লোক সমস্ত কিছু দেখে, কমেন্টসের জিনিসপত্র দেখে, তো একটু সাবধান, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য, অনেক অনেক ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।